বিরোধী দলের নেতারা বলেছেন ভোট হচ্ছে না, দাবার পাশা সাজানো হচ্ছে। এমন পাতানো নির্বাচন জনগণ আর কখনো দেখেনি বলে মন্তব্য করেন তারা। গুমের শিকারদের অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তাদের স্বজন ও সমাজের বিশিষ্টজনেরা। জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট। ছোট্ট সাফা মায়ের গর্ভে থাকার সময়ই গুম হয় তার বাবা সুহেল। কথা বলতে শেখার পর থেকেই বাবাকে দেখার আকুতি তার। সাফা এখন বড় হয়েছে, বাবাকে দেখা, বাবার সাথে কথা বলার মিনতি প্রবল, কিন্তু বাবা আসে না। তাই তো সাফারে বুক ফাটা আর্তনাদ। শুধু সাফা নয়, তার মতো অনেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছিলেন স্বজনদের সন্ধানের দাবিতে। গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন। এতে সংহতি জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সহ সমাজের বিশিষ্টজনেরা। ওরা যে বড়াই করে যে আমরা ভোট করবো, তোমরা কিছু করতে পারবে না, আসলে কোনো ভোট হচ্ছে না, একটা দাবার পাশা সাজানো হচ্ছে। তথাকথিত বিরোধী দলকে সরকারি দলের সাথে আলাপ আলোচনা করছে, আমাদের 30টা বা 40টা সিট দিতে হবে, বাইরে এসে বলছে আমরা রাজনৈতিক আলোচনা করছি। সরকার বুঝতে পারছে না বিরোধী দল কি মাঠে থাকবে নাকি শেষ পর্যন্ত আরো কোনো গোলমাল হবে। অতএব তাদের জোটের সঙ্গীদের বলছে নিজের নিজের মতো করে দাঁড়ান, দলের লোকদের বলছে তোমরা স্বতন্ত্র দাঁড়াও, বলছে নামি ক্যান্ডিডেট দাও। এমন পাতানো নির্বাচন বাংলাদেশ কেন, বিশ্বের মানুষ নাই। মায়ের ডাকের এই মানববন্ধনটি আহ্বান করা হয়েছিল শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে, সেখানে বাধা দেয় পুলিশ। পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে তারা। পুলিশের এমন বাধার নিন্দা জানান বক্তারা। দিন যতই ঘনিয়ে আসছে ততই বেসামাল হয়ে পড়ছে ফ্যাসিস্ট হাসিনা সরকার। এটা শুধু হাসিনা নয়, সকল ফ্যাসিস্টদেরই সাধারণ বৈশিষ্ট্য। আলামা সাঈদী এর হত্যাকাণ্ড ও পরিকল্পিত ফলাফল ঘরে তুলতে ব্যর্থ হওয়ায় হাসিনা থেমে যাবে কিংবা পিছু হতে যাবে এমনটি ভাবা কোনোভাবেই ঠিক নয়। আলামা সাঈদী এর পরিকল্পিত হত্যাকাণ্ড ও কৌশল অনুধাবন করা ফ্যাসিস্ট হাসিনার পরবর্তী অ্যাকশন প্ল্যান বোঝার জন্য খুবই জরুরি, কারণ একই ছকে হাসিনা আরো কয়েকটি অপারেশন চালাতে পারে। শেখ হাসিনাকে নিয়ে যারা স্টাডি করেন তারা সহজেই বুঝতে পারবেন হাসিনা পূর্ণ একই কায়দায় মানুষকে কয়েকবার বোকা বানায়। বিপদে পড়লে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো হাসিনার অনেক পুরনো এবং কার্যকরী কৌশল। এই একই কায়দায় বাংলাদেশের মানুষকে বহুবার হাসিনা বোকা বানিয়েছে এবং একই সাথে প্রোপাগান্ডাকে সে দারুণভাবে ব্যবহার করে। প্রশ্ন আসতে পারে আলামা সাঈদী এর মৃত্যুকে আমি কেন হত্যাকাণ্ড বলছি? আমি প্রমাণস্বরূপ কিছু সিকোয়েন্স তুলে ধরব, যদি সন্দেহবাদী কেউ সেগুলোর যৌক্তিক উত্তর দিতে পারেন তাহলে আমার অভিমত অবশ্যই পুনর্বিবেচনা করব। কিন্তু তার আগে আমার যুক্তিগুলো মনোযোগ সহকারে শুনুন। প্রথমত, আমার দাবি হলো আলামা সাঈদী মোটেও বুকের ব্যথা অনুভব করেননি। আমার শক্ত অনুমান হলো ওনাকে সাধারণ মেডিকেল চেকআপের কথা বলে গাজীপুর হাসপাতালে নেওয়া হয়েছিল, সেখান থেকে নাটকের স্ক্রিপ্ট অনুযায়ী ওনাকে পিজি হাসপাতালে নেওয়া হয়েছে এবং পুরো প্রক্রিয়ায় ওনার সাথে খুবই উত্তম ব্যবহার করা হয়েছে যাতে তিনি কোনোভাবেই বুঝতে না পারেন কি ঘটতে যাচ্ছে সামনে।
ওনাকে যখন সাধারণ মাইক্রোবাস থেকে নামানো হচ্ছিল তখন তিনি খুবই হাসি খুশি ছিলেন, প্রাণোচ্ছল ছিলেন। এতে প্রমাণিত হয় ওনার সাথে খুবই ভালো ব্যবহার করা হয়েছিল। উনি স্বাচ্ছন্দ্য ও সম্মানিত বোধ করছিলেন তাদের ব্যবহারে। ওনার যদি সত্যি বুকে খুব ব্যথা থাকতো তাহলে তিনি এতটা প্রাণোচ্ছল থাকতে পারতেন না। দ্বিতীয়ত, যদি সত্যি আল্লামা সাইদি খুব বুকের ব্যথা অনুভব করতেন তাহলে ওনাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হলো না কেন? কারণ 2012 সালের দিকে যখন ওনার হার্টে রিং পরানো হয়েছিল সেটা ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালেই হয়েছিল। ওনার পরবর্তী কোনো ফলো আপ ট্রিটমেন্ট ইব্রাহিম কার্ডিয়াকেই হবে সেটাই স্বাভাবিক ছিল, তাই নয় কি? কেন পিজি হাসপাতালকে বেছে নেওয়া হলো? সেখানে ডাক্তার মোস্তফা জামানরা আছে বলেই। যারা শাহবাগে আল্লামা সাইদি এর ফাঁসির দাবি তুলেছিল জল্লাদ হিসেবে তাদেরকে বেছে নেওয়াটাই শ্রেয়তর। তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওনার পরিবারের সদস্যদের কাউকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হবার আগ পর্যন্ত ওনার সাথে দেখা করতে দেওয়া হয়নি। এই টোটাল গেম প্ল্যানে কিলিং অপারেশন শেষ করার আগ পর্যন্ত আল্লামা সাইদি এর পরিবারের কারোর সাথেই যোগাযোগ করতে দেওয়া সম্ভব ছিল না। সব অপরাধেরই কোনো না কোনো চিহ্ন বেরিয়ে যায়, এই সেই ফুটপ্রিন্ট যা সজ্ঞানে কিংবা অজ্ঞানে কোনোভাবেই এড়ানো সম্ভব ছিল না। আমি যে দাবি করছি আল্লামা সাইদিকে বলা হয়েছিল নিয়মিত উন্নত চিকিৎসার জন্যই ওনাকে গাজীপুর ও গাজীপুর থেকে ঢাকা পিজি হাসপাতালে নেওয়া হচ্ছে, তার পক্ষে এটা একটি অকাট্য যুক্তি। যদি বিশেষায়িত অ্যাম্বুলেন্স ও স্ট্রেচারে করে ওনাকে আনা হতো তাহলে স্বাভাবিকভাবে ওনার সন্দেহ হতো। অতি সাবধানতা অবলম্বন জনিত সন্দেহ ডালপালা গজিয়ে এই সোশ্যাল মিডিয়ার যুগে মুহূর্তেই ভাইরাল হয়ে যেত, তখন কিলিং প্ল্যান ব্যর্থ হতো। ওনাকে হত্যা করার আগে পরিবারের কারোর সাথে যোগাযোগ হলেও ওনাকে কেন পিজি হাসপাতালে আনা হয়েছে সে ঘটনা ফাঁস হয়ে যেত। তাই সারাদিন সমস্ত প্রকার চেষ্টা করেও দেখা করতে পারেনি ওনার পরিবারের কেউই। এই যুক্তি খণ্ডানোর জন্য কেউ বিতর্ক করতে চাইলে আমি সাদরে আমন্ত্রণ জানাব। কেন 14 আগস্টকে বেছে নেওয়া হয়েছিল? যে কারণে শেখ মুজিবকে হত্যার জন্য ঘাতকেরা 15 আগস্টকে বেছে নিয়েছিল, ঠিক সেই ধাঁচের কৌশলের জন্যই হাসিনা 14 আগস্টকে বেছে নিয়েছে বলে আমি মনে করি। দেখুন, দীর্ঘমেয়াদী সরকার যখন দুর্নীতি ও লুটপাটে নিমজ্জিত থাকে তখন তাদের মাঠের কর্মী বাহিনীর হাতেও প্রচুর টাকা পয়সা থাকে, যেমনটি আছে এখন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের সকল নেতা, পার্টি নেতা থেকে শুরু করে পাড়া মহল্লার খুচরা নেতাদের পকেটেও। এইসব গুন্ডা বাহিনীর হাতে টাকা পয়সা হয়ে গেলে মাঠের আন্দোলনে তারা নিষ্প্রিয় হয়ে পড়ে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দ্বিতীয় ধাপে বাংলাদেশ জামাতে ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতাদের রাজাকার, স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী তকমা লাগিয়ে জুডিশিয়াল হত্যাকাণ্ড চালায়, যা আইনের ভাষায় জুডিশিয়াল কিলিং বলে পরিচিত। মানবতা বিরোধী অপরাধের অভিযোগ সাজিয়ে এই বিচারের মাধ্যমে বিরোধী কণ্ঠকে চুপ করানোর প্রথম ধাপ সম্পাদন করে ফ্যাসিস্ট হাসিনা। 2010 সালে কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে সরকারের এই হীন উদ্দেশ্য সফল হয়। হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়। দলটির নায়েবে আমির দেলওয়ার হোসেন সাইদের মৃত্যুদণ্ডের রায়ের পর দেশের মানুষের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে শতাধিক মানুষের প্রাণ কেড়ে নেয়। এরপর আসা যাক স্বাধীন বাংলাদেশের সবচেয়ে নির্মম গণহত্যার আলোচনায়। 2013 সালের 5 মে পুলিশ, র্যাব ও বিজিবি যৌথভাবে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের ওপর এক নারকীয় হত্যাযজ্ঞ চালায়, যার নাম দেওয়া হয় অপারেশন সিকিউর শাপলা। যদিও সরকারের হিসাবে এতে 69 জন নিহত হয় কিন্তু হেফাজতের দাবি তা হাজারেরও ওপর। মূলত শান্তিপূর্ণ একটি সমাবেশে এই নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে ফ্যাসিস্ট এই সরকার তার ফ্যাসিজমকে আরও এক ধাপ এগিয়ে নেয়। শেখ হাসিনা সরকারের আরেকটি বড় অপকর্ম হচ্ছে তার পোষা বাহিনী দিয়ে বিরোধী মতের মানুষকে গুম ও খুন নির্যাতন করা। তার এই কুকর্মের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র গত বছরের ডিসেম্বরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের এলিট ফোর্স নামে পরিচিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং এর 6 জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্র জানায় র্যাব এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা 2009 সাল থেকে প্রায় 600টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, 600-এরও বেশি লোকের গুম হয়ে যাওয়া এবং নির্যাতনের জন্য দায়ী। যদিও আওয়ামী লীগ সরকার তাদের স্বভাবসুলভ ভঙ্গিতে বরাবর এসব অভিযোগ অস্বীকার করে আসছে। শেখ হাসিনার সরকার জানে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা থাকলে তারা আস্থা করে নিক্ষিপ্ত হবে, যার কারণে ফ্যাসিস্ট হাসিনা নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি হত্যা করেছে 2014 ও 2018 সালে রাতের ভোট ডাকাতির মাধ্যমে।
একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গণতন্ত্রের ভিত্তিকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকাটা কি নিষেধাজ্ঞা পাওয়ার যোগ্য নয়? আমরা জানি গণমাধ্যম একটি রাষ্ট্রের আয়না হিসেবে কাজ করে। গণমাধ্যম একটি গণতান্ত্রিক দেশের চতুর্থ খুঁটি হিসেবে সরকারের দোষ ত্রুটি তুলে ধরে। কিন্তু হাসিনা গণমাধ্যমকে শুধু নিয়ন্ত্রণে রাখেনি, গলা টিপে হত্যা করেছে নিরপেক্ষ ও বিরোধী মতাদর্শের গণমাধ্যমগুলোকে। চ্যানেল ওয়ান, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টিভি ও আমার দেশের মতো জনপ্রিয় ও সরকারের অপকর্ম প্রকাশকারী গণমাধ্যমগুলো বেআইনিভাবে বন্ধ করে থেমে থাকেনি। ফ্যাসিস্ট হাসিনা জেলে পড়েছে সাংবাদিকদের। দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে টাকা আত্মসাতে সাজানো একটি মিথ্যা অভিযোগে জেলখানায় পাঠিয়ে ফ্যাসিস্ট হাসিনা তার স্বেচ্ছাচারিতাকে আরও স্পষ্ট করেছে। যদিও অসুস্থ এই মানুষটি দীর্ঘদিন কারাবন্দী থাকার পর মানবিক দিক বিবেচনায় নিয়ে শর্ত সাপেক্ষে তাকে নিজের বাসভবনে থাকার অনুমতি দেয় হাসিনা। কিন্তু মাঝে মধ্যেই ফ্যাসিস্ট কায়দায় বিএনপি বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবারও জেলে পাঠানোর কথা বলে শাসাতে ভুল করেন না। বিচার বিভাগও যে ফ্যাসিস্ট শাসকের হাতিয়ারে পরিণত হয়েছে এটাই তার উৎকৃষ্ট উদাহরণ। মানুষের কণ্ঠরোধে ফ্যাসিস্ট হাসিনা পুরোপুরি সফল। মানুষের বাক স্বাধীনতা আজ নির্মম ইতিহাস। দেহ আছে কিন্তু প্রাণ নেই, এরকম অবস্থায় এখন দেশের সাধারণ মানুষ। এর বহুবিধ কারণের একটি হচ্ছে বিভিন্ন ধরনের দমনমূলক আইন, এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন 2018 অন্যতম। সোশ্যাল মিডিয়া সরকারের অপকর্মের সমালোচনা না করতে পারে সেই লক্ষ্যে মূলত এই আইনের সূত্রপাত। এছাড়াও রয়েছে কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট 2006, পরিশোধিত 2013, এন্টি টেরোরিস্ট অ্যাক্ট 2009 এবং বিশেষ ক্ষমতা অধ্যাদেশ 74।